আমি সোজা কথার মানুষ। আজকের জামানা হচ্ছে গিভ এন্ড টেক পলিসি। এই হাতে দাও, ও হাতে নাও। এর মধ্যে কোনো লুকোচুরি নেই, কোনো হেজিটেশন নেই। তার মানে প্রফেশনাল এথিক্সের কোনো ব্যাপারই নেই? নিশ্চয়ই আছে, থাকবে না। কিন্তু এখন এথিক্সের ডেফিনেশনটা পাল্টে গেছে। একটা কথা জেনে রাখুন শিপ্রা, এখন এই জামানায় প্রিন্সিপাল এথিক্স হচ্ছে আগে নিজের কথা ভাবো, তারপর অন্য লোকের কথা ভেবো। শোনো, তোমাকে তো আমি শিপ্রার কথা খুলে সব বলেছি, তোমাদের দুজনকে আমি মুখোমুখি বসিয়ে দিলাম, এবার যা কথা বলার বলে নাও। না না, ওর কথা নতুন করে ভাবার কি আছে, ভাবা হয়ে গেছে। ও তোমার বন্ধু, তার মানে আমারও বন্ধু। দেখো, একজন বন্ধু ইচ্ছা করলে আরেকজন বন্ধুর জন্য কি না করতে পারে। আর হ্যালো, হ্যাঁ বলছি, হ্যাঁ মিস্টার ঘোষ, হ্যাঁ বলুন। না না, আপনি ওর ব্যাপারে আমাকে বলবেন না প্লিজ, না। কেন, ও তো খুব দেমাক দেখিয়েছিল, ওর আমার চ্যানেল নাকি ফালতু, কোনো দাম নেই। তো এখন আবার এই চ্যানেলে আর মুখ দেখাবার এত আগ্রহ? না না, সরি, আমি কিছু করতে পারলাম না এই ব্যাপারে। আপনি পরে ফোন করুন আমাকে। কে গো, কথা বললে তুমি? মিস্টার ঘোষ আমার খুব কাছের মানুষ, ওকে নিয়ে কোনো প্রবলেম নেই। উনি আমার সঙ্গে একজনের হয়ে কথা বলতে যাচ্ছিলেন, যাকে আমরা আমাদের চ্যানেল থেকে ব্যান করেছি। ব্যান করে দিয়েছে মানে? আমাদের চ্যানেল তখন জাস্ট লঞ্চ হয়েছে, তো আমরা এই মহিলার তখন বেশ নামটা, ওনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে ওনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেওয়ার জন্য। উনি ফ্ল্যাটলি মুখের ওপর রিজেক্ট করেন, বলেন যে এইসব ফালতু চ্যানেলের জন্য আই এম নট ইন্টারেস্টেড। আমি কথাটা এখনো মনে রেখেছি। ভীষণ স্পাইটফুল হয়। ন্যাচারালি তুমি আমাকে গালাগাল দেবে আর আমি সেটা ভুলে যাব। যাই হোক, তো আমরা এই মহিলাকে আমরা আমাদের চ্যানেল থেকে ব্যান করি। এখন আমাদের চ্যানেলের টিআরপি অনেক ওপরে, তো আমাদের দেখা দেখি যেহেতু আমরা নিচ্ছি না, অন্যান্য চ্যানেলরাও ওকে বাদ দিচ্ছে। এখন ও মিস্টার আমার চ্যানেলে সুযোগ পাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি ওকে সুযোগ পেতে দেব না। নো, এনিওয়ে তোমার কথা রাখো প্লিজ, শিপ্রার কথা বলো। লোক আমার ক্ষমতা আছে, আমি ইচ্ছা করলে একটা সাধারণ পেতলকেও সোনা বলে প্রমাণ করতে পারি, বিশ্বাস করাতে পারি। আর শিপ্রার তো ট্যালেন্ট আছে, তুমি কিছু ভেবো না, তুমি কোনো চিন্তা করো না। আমি শিপ এমনভাবে প্রজেক্ট করব, শুধু ন্যাশনাল লেভেল নয়, ইন্টারন্যাশনাল লেভেলেও ও একটা নাম হবে। শি উইল বি আ নেম, ইয়েস, প্রোভাইডেড প্রোভাইডেড ও তোমার সাথে কোঅপারেট করে। নিশ্চয় করবে, আফটার অল ইন্টারেস্ট তো ও। এতে আমারও খুব একটা কম ইন্টারেস্ট নেই তা নয়। এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ ছুটি, কি ব্যাপার? তোমার না আজকে আসার কথা ছিল, তুমি কেন এলে না? আমি তো একটা কাজে এসেছি, কেন কোনো প্রবলেম হয়েছিল? আজকে কি হয়েছে জানো, জেঠু বাবা জেঠিমা সবাই মিলে ডিসাইড করে ফেলেছিল যে দাদাইকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দেবে। সে কি